ভালো। দেখুন মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা এই সামনের 17 তেই মেয়েকে নিয়ে যেতে চাই। সামনে 17 তারিখ, তাহলে তো আর 7 দিনও বাকি নেই। ওই যে বললাম আমাদের একটু তাড়া আছে। আপনারা এত তাড়া করতেছেন কেন? বিয়ের ব্যাপারে এত তাড়া করলে হয়? আমাদের গুরুদেব বলেছেন এই মাসের পরে বিয়ে করলে ছেলের ভালো হবে না, তারপর 1.5 বছর 2 বছর ওর কোনো বিয়ের যোগই নেই, তাই আমরা একটু তাড়া করি। মানে তুমি এই কয়দিনের মধ্যে বিয়ের জোগাড় করতে পারবা তো? এইটা তুমি কি কমা, তেহা হাতে থাকলে আর জোগাড় যন্ত করতে এমন কিছু ব্যাপার নাকি? আর তাইলে এইটাই ভালো হইলো, অনন্তকাল তো আর আমি রাঙা খুঁড়ি মারে আটকে রাখতে পারুম না। হ্যাঁ, তার থেকে রাঙা খুঁড়িমা থাকতে থাকতে রাঙা খুঁড়িমা নিজে খাড়াইয়া থেকে শালিকের বিয়াখানা দিয়া যাও এবং দেখাও যাও যে হ্যাঁ কোথায় পড়লো। দেখেন একটাবার যদি আপনাদের ছেলেটাকে একটু আসতে বলতেন, একটু দেখে লইতে আমাকে, আমার তো বয়স হয়েছে, আমার যেমন খুব কঠিন। দেখুন আমার ছেলের তো ওঠার ক্ষমতা নেই। যদি ও পারতো তাহলে তো আজই আসতো। ওঠার মতো ক্ষমতা নেই মানে? গেল কি হয়েছে ছেলে? না মানে আমাদের ছেলে তো সামনেই একটা পরীক্ষা, তাই সারাক্ষণ সে বিছানায় শুয়ে শুয়ে শুধু বই পড়ে যাচ্ছে। বই ছাড়া সে আর কিছু জানে না, তাই এই সময় সময় নষ্ট করে এতটা পথ আসা তার পক্ষে সম্ভব নয়। মানে আপনার ছেলেকে আপনি জিজ্ঞেস করে দেখুন না আমার ছেলে কতটা সুপুরুষ। হ্যাঁ এত করে শিখিয়ে পড়িয়ে নিয়ে এলাম, আর কিছুই তোমার মনে থাকে না তাই না? তাহলে আর কি হইব, আপনাদের ছেলের উপর ভরসা করে আপনি হাতে মায়াটারে তুলে দিতেন। হ্যাঁ মানে ইয়ে মানে তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ মানে মিষ্টি মুখ করুন, এত ভালো খবর একখান মিষ্টি মুখ করবেন না, করুন করুন। শালুক যাও, তুমি এখন যাও। ও দিদি, দিদি ওই শালুক এখন ভেতরে যেতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের যা দেখার দেখা হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। আচ্ছা যাও যাও।